হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্লাস 11 এবং 12 এর কেমিস্ট্রি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। লাস্ট দুটো ক্লাসে আমরা করেছিলাম N2O4 এবং PCl5 এ দুটি বিক্রিয়কের বিয়োজন বিক্রিয়ার KP এবং KC কিভাবে নির্ণয় করতে হয়। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই দুটো বিক্রিয়ার সম্পর্কে কিছু গাণিতিক ব্যাখ্যা বিশ্লেষণ এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমেই আমরা এই গাণিতিক সমস্যাটা নিয়ে একটু আলোচনা করি। এটা এখানে যদি বোঝা না যায় তোমাদের, আমি এটা আরো স্লাইড শোতে ভিডিওর মাঝখানে দিয়ে দেব। এখানে দেয়া আছে যে 5 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে 2 মোল PCl5 কে উত্তপ্ত করে বিয়োজিত করা হলো। PCl5 এর 40% বিয়োজিত হয়ে সাম্যাবস্থা সৃষ্টি করেছিল। বিক্রিয়াটি সাম্য ধ্রুবক নির্ণয় করো। অর্থাৎ এখানে 5 লিটার আয়তনের একটি পাত্রে আমরা 2 মোল PCl5 কে বিয়োজিত করলাম এবং দেখা গিয়েছে যে এই বিয়োজন বিক্রিয়ায় PCl5 40% বিয়োজিত হয়েছিল। এখন আমরা যখন এই PCl5 এর KP এবং KC যখন নির্ণয় করেছিলাম, সেখানে আমরা প্রথম প্যারামিটার ধরে নিয়েছিলাম যে ধরি যে T তাপমাত্রা এবং P চাপে 1 মোল PCl5 বিয়োজিত হয়ে PCl3 এবং Cl2 উৎপন্ন করে। কিন্তু এখানে আমাদের নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে 2 মোল PCl5 কে উত্তপ্ত করে বিয়োজিত করা হলো এবং এক্ষেত্রে যে বিয়োজন মাত্রা রয়েছে 40%, এই 40% অবশ্যই হবে এই 2 মোলের 40%। সো আমরা এটার সমাধানে যখন আমরা যাব, তখন আমাদের প্রথমে বিক্রিয়াটা আমরা তুলে নিই। PCl5 এটা উত্তাপে বিয়োজিত হয়ে PCl3 প্লাস Cl2 উৎপন্ন করছে। আচ্ছা, শুরুতে এটা প্রথমে আমাদের ছিল 1 মোল, কিন্তু এখানে আমাদের যেহেতু বলে দিয়েছে 2 মোল, তাই আমরা এখানে নিব 2 মোল এবং এটা 0, এটাও 0। বিক্রিয়ার শুরুতে কোনো ধরনের উৎপাদ পাওয়া যায় না। আচ্ছা, সাম্যাবস্থায় 2 মাইনাস আলফা, এটাও হবে আলফা, এটাও হবে আলফা। এখন এই আলফাটা আমাদের প্রথমে একটু বের করে নিয়ে আসতে হবে। আমরা আলফাটা কিভাবে বের করব? আলফা ইজ ইকুয়াল 40%। কার 40%? এই 2 মোলের 40%, দ্যাট ইজ 2 এর 40%, দ্যাট ইজ 2 × 40 / 100। তো এটার মান চলে আসে 0.8। এটা আমরা লিখতে পারি 0.8। এটাই হচ্ছে আমাদের আলফার ভ্যালু। তো যেহেতু আলফার মান আমরা পেয়ে গেলাম এবং সাম্যাবস্থায় আমরা এখানে এই বক্সটা ধরে আমরা বলেছিলাম কাজ করব, সুতরাং এটা ধরেই আমরা বাকি ঘনমাত্রাটা বের করে ফেলব। যেহেতু আমাদের এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে 5 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে, অর্থাৎ এখানে আমাদের V is equal 5 liter। সো আমরা ইজিলি এটা লিখতে পারি, সাম্যাবস্থায় কনসেন্ট্রেশন অফ PCl5 উইল বি 2 মাইনাস আলফা বাই ভি, দ্যাট ইজ 2 মাইনাস 0.8 বাই 5। এটার ভ্যালু আসে সম্ভবত 0.24। তারপরও আমরা
একটু দেখে নেই, 2 - 0.8 / 5 = 0.24, এটা আসবে মোল পার লিটার, যেহেতু এটি একটি ঘনমাত্রা নির্দেশক। একইভাবে PCl3 এটা কি হবে, সাম্যাবস্থায় এর মোল সংখ্যা ছিল আলফা ডিভাইডেড বাই বি, দ্যাট ইজ 0.8 / 5, দ্যাট ইজ 0.16 মোল পার লিটার, 0.16 মোল পার লিটার। একইভাবে Cl2 will be alpha by V, that is 0.8/5, that is 0.16 মোল পার লিটার। এই আমাদের বের হয়ে আসলো প্রত্যেকের বিক্রিয়ক এবং উৎপাদের মোলার ঘনমাত্রা। তো যেহেতু মোলার ঘনমাত্রা আমাদের এখানে চলে এসেছে, তাই আমরা খুব সহজে এখন Kc এর মান বের করে ফেলতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব Kc is equal concentration of PCl3, উপরে সবসময় উৎপাদ, নিচে সবসময় বিক্রিয়ক লিখতে হয়, concentration of Cl2 divided by concentration of PCl5। এখন এখানে আমরা এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই, এটাকে আমরা এখানে না লিখে একটু উপরে লিখলে বোধ হয় আমাদের ভালো। আচ্ছা, যেহেতু লিখে ফেলেছি এখানে করে ফেলি। PCl3 এর মোলার ঘনমাত্রা এসেছে 0.16 × 0.16 / 0.24। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে এখানে মোলার ঘনমাত্রা একক মোল পার লিটার, এখানেও মোল পার লিটার, নিচে মোল পার লিটার, অর্থাৎ উপরে দুটো ঘনমাত্রা, নিচে একটা ঘনমাত্রা। যদি একটা ঘনমাত্রা উপর একটা ঘনমাত্রা কাটাকাটি যায়, তাহলে উপরে একটার ঘনমাত্রা থাকবে, অর্থাৎ এটার একক হবে মোল পার লিটার। এই কেপি এবং কেসি এর গাণিতিক সমস্যাগুলোতে এই এককগুলো কিন্তু পরিবর্তনশীল, এক এক বিক্রিয়ার জন্য এক একটা একক আসবে। তারপরও এই এককটা কিভাবে মোল পার লিটার আসলো, এই বিক্রিয়াটা এই অঙ্কটা শেষে আমি সেটা আরেকবার দেখিয়ে দেবো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা আমাদের আসবে 0.10666 মোল পার লিটার, 0.16 × 0.16 / 0.24 = 0.1066, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই গেল হচ্ছে আমাদের সম্পূর্ণ গাণিতিক সমস্যাটার সমাধান। এখন যদি আমরা এই যেটা বলছিলাম যে এর এককটা কিভাবে আমাদের এই মোল পার লিটার হলো, সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করতে যাই, তাহলে যদি তোমরা এটা বুঝতে সমস্যা ফেস করো, তবে একটু বাইরে কষ্ট করে রাফ করে নিবা। সেটা কি, কেসি এখানে এর একক হচ্ছে মোল পার লিটার, এটার একক হচ্ছে মোল পার লিটার, নিচে আরেকটা একক হচ্ছে মোল পার লিটার। এই একটা মোল পার লিটার, এই একটা মোল পার লিটার যদি ক্রস চলে যায়, তাহলে থাকে মাত্র শুধুমাত্র একটা মোল পার লিটার, সুতরাং এর ইউনিটটা হবে মোল পার লিটার। তো এই ছিল এই গাণিতিক সমস্যাটার সমাধান। আশা করি এই সমস্যার সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আজকের লেকচার এতটুকুই, নেক্সট দিন আমরা আরও একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ততক্ষণ ধন্যবাদ।